মঙ্গল গ্রহে নাসার সাফল্যের অন্যতম কারিগর এক ভারতীয় মহিলা মহাকাশ বিজ্ঞানী। কে তিনি, কিভাবেই বা শরিক ছিলেন এই সফল মহাকাশ অভিযানে? নাসার সাফল্যের মুকুটে সংযোজিত হলো আরও আরও একটি পালক। আবারও মঙ্গল গ্রহে সফলভাবে পাড়ি জমালো মহাকাশ যান। আর এই কৃতিত্বের অন্যতম ভাগিদার এক ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশ বিজ্ঞানী। আপনারা নিশ্চয় মহাকাশযানের পাড়ির কথা ইতিমধ্যেই জেনেছেন বন্ধুরা, কিন্তু জানতেন কি এই মহাকাশ অভিযানের ক্ষেত্রে এক ভারতীয়র ওতপ্রোতভাবে সংযুক্ত থাকার কথা? না, ইনি কল্পনা চাওলা বা সুনিতা উইলিয়ামস নন। আসুন জেনে নিই এবার সেই অনন্য সাধারণ ভারতীয় মহিলা মহাকাশ বিজ্ঞানীর কথা। মার্কিন মহাকাশ সংস্থা নাসার রোভার বৃহস্পতিবার গভীর রাতে মঙ্গল গ্রহের মাটি ছুঁয়েছে, সফলভাবে ল্যান্ডিং করেছে পার্সিভিয়ারেন্স রোভার। কোনো গ্রহের মাটিতে ল্যান্ডিং করাই আসলে যে কোনো মহাকাশযানের পক্ষে সবচেয়ে দুরূহ কাজ, আর নাসার এই মিশনে সেই কাজ সফলভাবে করার পিছনে হাত রইল এক ভারতীয় আমেরিকান নারীর, ডক্টর স্বাতী মোহন। হ্যাঁ, ডক্টর স্বাতী মোহন, যিনি জন্মসূত্রে ভারতীয়, তার হাতেই ছিল রোভার ল্যান্ডিংয়ের সব কিছু। মঙ্গলে পাঠানো রোভারের গাইডেন্স, নেভিগেশন ও কন্ট্রোলস অপারেশনস অর্থাৎ GN&C এর প্রধান হলেন ডক্টর স্বাতী মোহন। তিনি ও তার টিম মিলে এই অপারেশনকে সফল করলেন। লাল গ্রহের রুক্ষ মাটিতে রোভার নামার পর নিজের উচ্ছ্বাস চেপে রাখেননি স্বাতী। তিনি জানান, পার্সিভিয়ারেন্স সফলভাবে মঙ্গলের মাটিতে নেমেছে, এখন এটি প্রাণের সন্ধান করতে প্রস্তুত। সারা বিশ্ব যখন এই ল্যান্ডিং দেখতে উৎকণ্ঠিত, তখন স্বাতীর স্বামী মোহন পুরো টিমের সঙ্গে কোঅর্ডিনেটর করতে ও ল্যান্ডিং যাতে সফল হয় সেই জন্যে অধীর আগ্রহে বসেছিলেন। সফল ল্যান্ডিংয়ের সঙ্গে সঙ্গে একদিকে যেমন নাসার সমস্ত বিজ্ঞানীরা হাঁফ ছাড়েন, সেই সঙ্গে স্বাতী মোহনের কারণে আমেরিকার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক সাফল্যে যুক্ত হলো ভারতের নামও। বর্তমান নাসার বিজ্ঞানী ডক্টর স্বাতীর বয়স ছিল মাত্র যখন 1 বছর, তখনই তিনি ভারত থেকে আমেরিকা গিয়েছিলেন। তার ছোটবেলা কেটেছে উত্তর ভার্জিনিয়া ওয়াশিংটন DC মেট্রো এলাকায়। 9 বছর বয়স থেকেই তার ধীরে ধীরে মহাকাশের প্রতি আকর্ষণ জন্মায়। মাত্র 16 বছর বয়সে তিনি ঠিক করেন এবার হবেন মহাকাশ বিজ্ঞানী। তবে সেই যাত্রাপথ খুব সোজা ছিল না বন্ধুরা। কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল এয়ারস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে তিনি স্নাতক হন, অ্যাস্ট্রোনটিক্সে MS থেকে PhD পান। নাসার রোভার ল্যান্ডিংটি যথেষ্ট উদ্বেগজনক ছিল, কারণ এটি যেখানে ল্যান্ডিং করেছে তার নাম জেজেরো ক্রাটার। হ্যাঁ, এটি মঙ্গলের এমন একটি জায়গা যা মারাত্মক দুর্গম। এখানে রয়েছে গভীর উপত্যকা, সুউচ্চ পাহাড়, বালির টিলা এবং প্রচুর নৌচু নিচু পাথর, যা জায়গাটিকে অসমান করে তুলেছে। আর তাই এই এলাকায় আদৌ রোভার নামতে কতটা সক্ষম হয় সেদিকে নজর ছিল সারা বিশ্বের। আর সেই কাজকেই সফল করে দেখালেন ভারতীয় আমেরিকার নারী স্বাতী মোহন। ডক্টর স্বাতী মোহনের এই অবিশ্বাস্য সাফল্যে একজন ভারতীয় হিসাবে আপনি বা আপনারা কতটা গর্বিত? নাসার মহাকাশ বিজ্ঞানী স্বাতীর এই সাফল্য কি আগামী দিনে ভারতীয় নারীদের চলার পথে অন্যতম প্রেরণা হয়ে থাকবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনাদের সুচিন্তিত মতামত এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না কিন্তু। আর খবরটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন।